বিসমিল্লাহিরহমানিরহিম। হে জগতবাসী, যে একটি কথা আমি আপনাদেরকে আগে বলিনি, যে ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার। তাহলে পৃথিবীতে দেখা যায় আমাদের চারজন নবীর উপরে, চারজন শ্রেষ্ঠ নবীর উপরে চারটি শ্রেষ্ঠ কিতাব এসেছে। 104 খান কিতাবের মধ্যে চারটি কিতাবই শ্রেষ্ঠ। আর এদের দিকে, এই কিতাবের দিকে যখন আমরা লক্ষ্য করি, তখন এই কিতাবগুলো যখন আমরা পাঠ করি বা বোঝার চেষ্টা করি, তাহলে এই চারটার মধ্যে সেই বাকিগুলোর সারমর্ম রয়ে গেছে। এগুলো যখন আমরা বুঝব, তাহলে ওই বাদ বাকিগুলোর বোঝ আমাদের এসে যাবে। তো যাই হোক, যে ধর্ম যদি যার তার হয়, তাহলে আল্লাহ কিন্তু সবার। এই আল্লাহকে গড, আল্লাহ, ঈশ্বর, ভগবান বিভিন্ন নামে ডাকে, মূলত একজন। তো এখন যে কথাগুলি বলবো, সে কথাটি হলো, দেখুন যে তারা কিন্তু বলতেছে ত্রিদেব। ত্রিদেব কি? ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই তিনি মিলে হয় এক জীব। ব্রহ্মা, বিষ্ণু, শিব, তিনি মিলে হয় এক জীব। আচ্ছা, আমাদের মধ্যে এটা কি, এই জিনিসটা আমাদের মধ্যে কি? আমাদের মধ্যে হলো আল্লাহ, নবী, আদম, এই তিনজনে মিলিয়া হয় একদম। কিংবা আল্লাহ, আদম, নবী, এই তিনজনে মিলিয়া এক ছবি। আল্লাহর সাইডটি ধরবো আমরা মাথার দিকে, সিনার সাইডটি ধরবো আমরা নবীর দিকে, আদমের সাইডটি ধরবো আমরা নাভির নিচের সাইডটা। তাহলে ব্রহ্মা হলো আমাদের মাথার সাইড, বিষ্ণু হলো বুকের সাইড, এবং শিব হলো আমাদের নাভির নিচের সাইড। শিব অর্থ কি? মাটি। আচ্ছা, তাহলে আজকে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটি হলো কি, দেখেন আমরা এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে জানি আল্লাহ ও রাসুল আছে, মানতে হবে, নিরাকারে ভজনা করতেছি, এ পর্যন্ত করে এসেছি। যদি মুর্শিদ ধরে থাকি, তাহলে হয়তো সাক্ষাতের দিকে আল্লাহ নিলে দেখতে পারবো, আর কেউ দেখলেও কি বলা ঠিক? আসল আচ্ছা, তাহলে এখন ধরবো অন্য দিক, সেটি হলো, দেখেন কেউ যদি আমার এই কথাগুলো বোঝে, তাহলে এই পৃথিবীতে আর ধর্মের কোনো গ্লানি থাকবে না, ধর্মের কোনো মারদর থাকবে না, ধর্মের মধ্যে কোনো বিশৃঙ্খলাই থাকবে না। সে কথাটি হলো, দেখুন যে আমরা বলতেছি কি, নবী অবতীর্ণ করেছেন আল্লাহ এই পৃথিবীর বুকে, নবী, রাসুল ও পয়গাম্বরদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, মানে পাঠিয়েছেন। আর অবতীর্ণ হয়েছে বলেই আমরা বলতেছি আল্লাহ অবতীর্ণ করেছেন, মানে পাঠিয়েছেন। তো এখন কথা হলো, হিন্দু শাস্ত্র একটা কথা বলে থাকে যে অবতার, যে ভগবান নিজে অবতীর্ণ হয়েছেন, মানে নিজেই এই পৃথিবীতে এসেছেন মানব রূপে। তাহলে এরা বলতেছে এইভাবে যে ভগবান ঈশ্বর যিনি, তিনি এই পৃথিবীতে নিজেই নিজেকে প্রেরণ করলেন এবং মানব রূপে পৃথিবীতে দেহ ধারণ করে মানুষকে পথ দেখিয়ে গেলেন। তাহলে এই কথা বলতেছে যারা সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে, আর আমরা বলতেছি আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছেন, আর তারা বলতেছে ভগবান বা ঈশ্বর নিজেই এখানে অবতীর্ণ হয়েছেন, আর অবতীর্ণ হয়েছেন বলে তাকে অবতার বলা হয়। তবে একটি জিনিস কি, যে ভগবান বা ঈশ্বর যিনি, তাহলে আল্লাহ খোদা, তিনি তো আমাদের একই। কিন্তু দেখেন একটা জিনিস, যে আমি একটা ছোট একটা এক্সাম্পল করব আপনাদের সামনে, সেটি হলো কি, দেখেন ধরেন রাজ্জাক একটা নায়ক, সে কিন্তু সুপরিচিত সারা বিশ্বে, তিনি একটি ছবিতে অভিনয় করেছেন,
যুবকের পাটে একটা নায়ক সেজে মধ্যবিত্ত সংসারে সে জন্ম নিয়েছে এবং মানুষের কর উপকারগুলো করে। আচ্ছা, আরেকটা ছবি তিনি করেছেন, সে রাজ্য চালায়, মানে সে রাজা, সিংহাসনে বসা, সে একটা রাজা। আচ্ছা, তাহলে এই ছবির মধ্যে তার নাম রাখা হয়েছে কি, যে ইমুক রাজা, সেলিম রাজা, কিংবা ইমুক সাজ্জাদ রাজা, বা ইমুক সালমান রাজা, এরকম নাম ধরেছে ওই সিনেমাটিতে। আবার অন্য জায়গায় গিয়ে সে আরেকটি ছবি করেছে, সে অসহায়, এতিম, তার কেউ নেই, গরিব সংসারে সে জন্ম নিয়েছে, সেখান থেকে আস্তে আস্তে সে বড় হয়েছে। আচ্ছা, তাহলে একটি মানুষ কয়টি চরিত্র করল, রাজা হলো, মধ্যবিত্ত হলো, আবার গরিবী হাল হলো, ব্যক্তি কিন্তু একজন, এবং তিনটি জায়গাতে, তিনটি ছবিতে তার তিনটি নাম ছিল, কিন্তু তিনটি ছবিতে তিনটি রকম চরিত্র এবং তিন রকম তার নাম। তাহলে আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ নিজেও পৃথিবীতে এসে এই ভূমিকা করতে পারে, করতে পারে, বা কারো জ্ঞানে ধরেছে, বা কেউ দেখেছে, কেউ বুঝেছে, করেও গেছে। আবার হয়তো কেউ বলবে যে না, নবী রাসূলদেরকে প্রেরণ করেছে। তবে বাবা, আমি একটা কথা বলবো, শরীয়তের যারা, যে নবীর ভিতরে কে ছিল, আল্লাহই তো ছিল। পয়গম্বরদের মধ্যে কে ছিল, আল্লাহই তো ছিল। এখন বর্তমান ওলিয়া আউলিয়াদের মধ্যে কে আছে, আল্লাহই তো আছে। তাহলে একজন ওলিয়া আউলিয়া বা নবী রাসূলকে যদি কেউ আঘাত করে, তাহলে আল্লাহকে আঘাত করা হবে। তাহলে আল্লাহ তো সর্বরঙেই, সর্বগুণেই গুণান্বিত। এখন একটি জায়গাতে গিয়া তিনি ঈশ্বর বা ভগবান নাম ধরেছেন, আরও একটি জায়গাতে গিয়ে তিনি গড নাম ধরেছেন, আরও একটি নাম জায়গায় গিয়ে তিনি আল্লাহ নাম ধরেছেন, আরও একটি জায়গায় গিয়ে তিনি পরমেশ্বর সেজেছেন। তাহলে এখন কথা হলো কি, এই জন্যই কিন্তু প্রথমে আমি একটা কথা বলেছি, ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার, আর আল্লাহ সবার কি করে, যে আল্লাহ বিভিন্ন ধর্মে বিভিন্ন রূপে বিভিন্ন নামে প্রচার, কিন্তু আমরা বুঝি নাই, না বোঝার কারণে কি বলতেছি, এই ধর্ম ভালো না, খ্রিস্টান ভালো না, হিন্দু ভালো না, বৌদ্ধ ভালো না, কেন বলতেছি। যদি বুঝতে পারতাম যে আল্লাহ সর্বগুণে গুণান্বিত, সব সর্বরূপে রূপান্তর, তিনি এক একটা ধর্ম, এক একটা ধর্মে গিয়ে তিনি এক একটা নাম ধরেছেন, এক একটা রূপ ধরেছেন, এক এক গুণ প্রকার করে প্রচার করেছেন। দেখবেন, মুসা আলাইহিস সালামের ধর্মের নাম আছে, তার ধর্ম কিন্তু মুসলমান ধর্ম নয়, মুসা আলাইহিস সালামের ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। এবং দাউদ আলাইহিস সালাম, যিনি আমাদের নবী বলি, তার ধর্মের নাম কিন্তু নাসারা। এবং আমরা যে ধর্মে আছি, আমাদের ধর্ম কিন্তু মুসলমান বা ইসলাম ধর্ম। এবং বিভিন্ন ধর্ম, আর বিভিন্ন ধর্মে মধ্যে মানুষ থেকে বিভিন্ন নামে আল্লাহকে ডাকতেছে, বিভিন্ন রূপে আল্লাহকে কল্পনা করতেছে। তাহলে আজকের এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু কোনো ধর্মের লোককেই আমরা ছোট করব না, কারণ সে আল্লাহকেই ডাকতাছে, ঈশ্বর বলে সে আল্লাহকেই ডাকে, ভগবান বলে সে আল্লাহকে ডাকতেছে, গড বলে। তাহলে ব্যক্তি যদি একজন হয়, তাহলে সমস্যা কোথায়। যাই হোক, আজকে যে যুক্তি আর যে কথাগুলো বলার চেষ্টা করলাম, এটা যদি কেউ বুঝে, তাহলে কোনো ধর্মের সাথে কোনো ধর্মের ফেসাদ হবে না, যে আমার ধর্ম ভালো, আমার ধর্ম ভালো, কিন্তু ধর্ম তো যার তার ঠিক আছে, কিন্তু আল্লাহ যদি সবার হয়, তাহলে সমস্যা কোথায়। একজন বলতেছে আমার স্বর্ণের দোকান, একজন বলতেছে আমার মুদির দোকান, আরেকজন বলতেছে আমার হোটেল চালাই, আমি হোটেল দোকান করি। তাহলে
এই তিনজনেই কিন্তু টাকা ইনকাম করে, ব্যবসা করে, কিন্তু টাকা কিন্তু একটাই, 500 টাকা, তারও 500 টাকা, তারও 500 টাকা, একই রাজ্যে। এখন সে ডাক্তারি করে লক্ষ লক্ষ টাকা কামাইছে, একজনে ইঞ্জিনিয়ারি করে লক্ষ লক্ষ টাকা কামাইছে, একজনে বিজ্ঞানের কাজ করে সে লক্ষ লক্ষ টাকা কামাইছে, কিন্তু কাজ কিন্তু যার তার, কাজ কিন্তু কারোর সাথে মিল নেই, কিন্তু টাকা কিন্তু একই। তাহলে কামাই করার জন্য যারা বিভিন্ন পথ বেছে নিয়েছে, মূলত অ্যামাউন্টে গিয়ে দেখব সেই টাকা, এখানে কিন্তু অন্য কিছু নেই। তাহলে যে যেই ধর্মে থেকেই, যেই নামেই আল্লাহকে ডাকুক, মূলত সেই একজনই। তবে হে জগতবাসী, আজকের এই কথাগুলো আপনাদের কেমন লাগলো এবং কি বুঝাইতে চাইলাম এবং কি বুঝলেন অবশ্যই আমাকে জানাবেন, এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের আলোচনা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।